সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। মুসলিম জনগোষ্ঠীকে আসসালামু আলাইকুম এবং সনাতন ধর্মের মানুষদেরকে নমস্কার। এবং পৃথিবীতে আরও 4300 ধর্ম আছে, সকল ধর্মের মানুষদের আমার শুভেচ্ছা ভালোবাসা। আসলে এই ধর্মের কথা বা জনসংখ্যা যেমন পৃথিবীতে আছে 790 কোটি এবং ভাষা আছে 3500 এবং রাষ্ট্র আছে 195, এই চারটা পাঁচটা তথ্য আমি সবাইকে মুখস্থ করাতে চাই। এই জন্যে বারবার বলা, অনেকে হয়তো বিরক্ত হয়, তো বিরক্ত হলেও আমাকে বলতেই হচ্ছে। যাই হোক, এখন এমন একটি জায়গায় আছি যে বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, আমি হেসে দিই মাঝে 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 কথা অপ্রাসঙ্গিক কথা আসলে হেসে দিই। তো এই জায়গাটি, এখানে সিনেমা শুটিং হয়, এখানে আমাদের সাধারণ আম জনতার অনেক স্বপ্নের মানুষ নায়ক নায়িকারা এখানে কাজ করে, শুটিং করে। তো এখনকার মতো এই সারা বিশ্ব যখন ভাইরাস আক্রান্ত তখন সব কাজ বন্ধ। আপনি পেছনে যেটা দেখতে পাচ্ছেন আমার, সেটা এটাকে বলে, এই স্পটটাকে বলে ঝর্ণা স্পট, ঝর্ণা স্পট বলে। এবং এখানে অনেক পিছনে সালমান শাহ অনেক সিনেমা আমি দেখেছি, তারা অনেক হিরোরা এই জায়গাটায় শুটিং করেছে, এটা আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। আসলে আজকে সিনেমার কথাই হবে, কোন কোন নায়কের ছবি দেখেছেন কিশোরবেলায় সেটা নিচে কমেন্ট করে জানান বন্ধুরা। আর আমাকে আসলে ইউটিউব, আমি যদিও ব্যক্তিগতভাবে অনেক কথা পছন্দ করি না, কিন্তু এই ইউটিউব সোশ্যাল মিডিয়ায় এখানে অনেক কথা বলতে হয়, কথা না বললে অনেক সময় অনেক মানে চ্যানেল প্রমোট হয় না, আমার ফেসবুক পেজ আছে সেগুলো হবে না, সেজন্য সেগুলোর নাম আমি বলছি। আমার ফেসবুক পেজ নাম আমার বাবা আমার দেশ, এবং ফেসবুক আছে বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি, এবং ইউটিউব চ্যানেল রাসেল যুক্তিবাদী বাংলাদেশ একটা, আর যেটা মেন চ্যানেল সেটা রাসেল যুক্তিবাদী। তো এগুলো বললাম এই জন্যই যে আপনার দেখাগুলো আমাকে 2 ডজন মানুষ চেনেন, অথবা নতুন কোনো যদি বন্ধু এইমাত্র এসে থাকেন তারা আমাকে এই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন, তেমন কিছু বলার নেই। সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, আর আমার কথা ভুল ধরিয়ে দেবেন, আমার কথার কাজ, আমি কিন্তু আজকে যে কথাগুলো বলছি এগুলো আপনাদের কাছ থেকে শিখে বলছি, আমার তেমন কোনো আমার ধার করা জ্ঞান, আমার তেমন কোনো জ্ঞান নাই, সব কিছু আমি শিখে শিখেই বলি। তো এইটা এই ঝর্ণা স্পট একটু দেখাই বা দেখলেন তো আপনারা, আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। তাহলে আজকে চ্যানেলের সাথে থাকলে, এই ফেসবুক পেজ সাথে থাকলে আপনারা বাংলাদেশের কিছু দেখতে পাবেন, এবং আমি যেখানে যেখানে যাই সেগুলো আপনাদেরকে দেখাবো। সবাইকে ভালোবাসার শুভেচ্ছা।